আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক বৃন্দ, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা জানব কবর জিয়ারত যেভাবে করতে হয়। কবর জিয়ারত একটি ইবাদত, পরকালের কথা স্মরণ রাখতেও কবর জিয়ারত করা জরুরি। আবার গোনাহ মুক্ত জীবন গড়তেও কবর জিয়ারত গুরুত্বপূর্ণ একটি ইবাদত ও কাজ। জিয়ারতকারীকেও ক্ষমা করা হবে মর্মে ঘোষণা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত করতে নিষেধ করা হলেও পরে তা তুলে দেওয়া হয়েছে কবর জিয়ারতের অনুমতি। হাদিসে এসেছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আগে তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো, কেননা তা দুনিয়া বিমুখতা এনে দেয় এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। ইবনে মাজাহ। কবর জিয়ারতের দোয়া, কবরের পাশে গিয়ে দোয়া পড়া, কবরবাসীর মুক্তির জন্য দোয়া করা, নিজেদের জন্যও দোয়া করা উত্তম। কবর জিয়ারত করতে গিয়ে হাদিসে বর্ণিত এ দোয়া পড়া, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুনা। দুরূদ শরীফ পড়া, সুরা ফাতেহা পড়া, সুরা ইখলাস পড়া, আয়াতুল কুরসি পড়া, অতঃপর মৃত ব্যক্তির রুহের মাগফিরাত তথা ক্ষমা প্রার্থনা করা। কবর জিয়ারতের জন্য জুমার দিন উত্তম এবং সুন্নাত। জুমার দিন কবর জিয়ারত করলে জিয়ারতকারীর জন্য তা ক্ষমা লাভের কারণ। হাদিসে এসেছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি জুমায় তার বাবা মা বা তাদের একজনের কবর জিয়ারত করবে তাকে ক্ষমা করে দেওয়া হবে এবং মা বাবার সঙ্গে সদ্ব্যবহারকারীদের মধ্যে গণ্য করা হবে। আল মুজামুল আউসাতে এটি বর্ণিত আছে। কবরের পাশে দাঁড়িয়ে কান্না করা, প্রিয়জন তথা বাবা মা আত্মীয় স্বজনের কবরের পাশে গেলে মনের অজান্তে চোখে পানি চলে আসা স্বাভাবিক। কবরের কাছে গিয়ে হা হুতাশ কিংবা মাতম করা ঠিক নয়, তা সাধারণত নারীরাই বেশি করে বিধায় নারীদের কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছে। হাদিসে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জানের কবর জিয়ারত করতে যান। সে সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন এবং তার সঙ্গীরাও কাঁদল। তারপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার রবের কাছে আমার মায়ের কবর জিয়ারত করার অনুমতি চাইলে তিনি এর অনুমতি দিয়েছেন, কাজেই তোমরা কবর জিয়ারত করবে, কেননা তা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। আবু দাউদ শরীফে এটি বর্ণিত আছে। মনে রাখতে হবে, কবরের কাছে গিয়ে এমন কোনো কাজ করা যাবে না শিরক কিংবা বিদাতের পর্যায়ে চলে যায়। তা হলো কোনোভাবেই কবরবাসীর কাছে কোনো কিছু কামনা করা যাবে না, কবরের মাটি ছুঁয়ে সালাম বা সেজদা করা যাবে না, এমনকি কবরে মানত বা দান খয়রাত তথা গরু ছাগল হাঁস মুরগি ডিম দেওয়া যাবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী কবর জিয়ারতকারী ও তার ওপর মসজিদ নির্মাণকারীদের এবং তাতে বাতি জ্বালানো ব্যক্তিদের অভিশাপ দিয়েছেন। আবু দাউদ শরীফে হাদিসটি বর্ণিত আছে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কবর জিয়ারতে যথাযথ সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুন।